কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোপুরি ধুলোয় মিশে গেল একের পর এক নয়টি আবাসিক ভবন। চোখের নিমিষেই মাটিতে মিশে গেল ভবনগুলো। এগুলো ভেঙে ফেলতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড, তবে ভবনগুলো এভাবে ভাঙার জন্য প্রস্তুতি নিতে হয়েছে কয়েক মাস ধরে। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া শহরে একসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় 15 তলা বিশিষ্ট 9টি আবাসিক ভবন। কারো কোনো ক্ষতি যেন না হয় সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এসব বহুতল ভবন। সে কারণে এগুলোকে বাসিন্দাদের বসবাসের জন্য অনুপযুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় ঝুঁকিপূর্ণ এসব স্থাপনা ভেঙে ফেলার প্রক্রিয়া। এ কাজে প্রায় 1,660 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এসব বিস্ফোরক প্রায় 30,000 ছোট ছোট ক্যাপসুলে পুরে তা ভবনগুলোর বিভিন্ন জায়গায় স্থাপন করেন বিশেষজ্ঞরা। আর এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে কয়েক মাস সময় লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছর 6 ফেব্রুয়ারি তুরস্কে আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে মারা যান 50,000-এর বেশি মানুষ। এছাড়াও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। বহু স্থাপনা বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়। সব মিলিয়ে এ ভূমিকম্পে দেশটির ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ছিল $10,000 কোটি বেশি। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।